আমরা এখন আছি দিনাজপুর জেলার মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে। এখানে জনৈক এক চাষি ক্যাপসিকাম চাষ করে বেশ লাভবান হচ্ছেন। সংবাদটি শুনে আমরা এখানে আসলাম। আমরা দেখব কি কিভাবে তিনি এই চাষটি করছেন। বাংলাদেশের চাষটি একবারে নতুন বললেই চলে, আর এই জেলাতে ইনিই সর্বপ্রথম এই চাষটি করেছেন। আমরা ঘুরে ঘুরে দেখব কি বেশ সুস্বাদু এবং বেশ ভালো দামেই বিক্রি হয় ঢাকাতে। এখান থেকে ইনি ট্রাকে করে এই ক্যাপসিকামগুলি পাঠিয়ে থাকেন ঢাকায়। বেশ লাভও হচ্ছে। আমরা যতটুকু জেনেছি এই চাষ করে তিনি অনেক লাভবান হয়েছেন। তার এই চাষ দেখে অনেক চাষি উৎসাহিত হচ্ছে এই চাষটি করার জন্য। ভুঁইতে ঘুরে চেষ্টা করে আসলে কিছু কিছু ক্যাপসিকাম এত বড়, আসলে এটি আশ্চর্য বিষয়। একটু দেখার চেষ্টা করি, দেখুন যাই হোক। মামু সাকু বের কর, তুই কুকুরা গাছ আমার মাথা কাট। Cool.
দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি ক্যাপসিকামটি, এই দেখুন কত বড়, এটি দেখতে অনেকটা বড় ঝালের মতো, আসলে এটি মিষ্টি প্রকৃতির, বেশ সুস্বাদু। আমরা আরও দেখার চেষ্টা করব। দেখুন আরো দুটো দেখুন, দেখানোর চেষ্টা করছি আপনাদের।